নরকীয় হত্যাকাণ্ড সংঘটিত হলো উদয়পুরের মহারানী এলাকায়। একটি ইটভাট্টায় তিন বছরের শিশুকে হত্যা করে পিতা। জানা যায়, তিন বছরের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে দেহটিকে পুঁতিয়ে ফেলার চেষ্টা করে এক পাষণ্ড পিতা। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে উদয়পুর মহারানী ফাঁড়ি থানার অন্তর্গত ত্রিপুরা সুন্দরী ইটভাট্টায়। পাষণ্ড পিতার নাম শিব কুমার। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ছটা নাগাদ শিশুটির মা যখন ইটভাট্টায় কাজ করছিল, তখন ওই পাষণ্ড পিতা শিবকুমার তার মেয়েটিকে ঘুমের মধ্যে ঘরের বাইরে নিয়ে গিয়ে কোদাল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনা যাতে কেউ টের না পায়, তার জন্য মেয়েটির দেহটিকে গোপনে পুঁতিয়ে ফেলার চেষ্টা করে শিব কুমার। নিহত শিশুর নাম স্মৃতি কুমারী চৌহান। তখন অন্যান্য শ্রমিকরা ঘটনা লক্ষ্য করে শিবকুমারকে আটক করে মহারানী ফাঁড়ি থানায় খবর দেয়। খবর পাওয়া মাত্র মহারানী থানার ওসি, আরকিপুর থানার ওসি, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল এই ইটভাট্টায় ছুটে গিয়ে পিতা শিব কুমারকে আটক করে থানায় নিয়ে আসে। আজকে সকালে অনুমানিক 6:10-15 নাগাদ আমাদের মহারানী আউটপোস্টে ত্রিপুরা সুন্দরী ব্রিক ইন্ডাস্ট্রি থেকে কিছু লোক যায়, ওদের সর্দার সহ ম্যানেজার সহ যায়, এবং ওরা বলে যে ওদের একজন লেবার নাম হচ্ছে শিব কুমার, ও আজ সকালে অনুমানিক 6:00 ওর মেয়ে শিশুকন্যা, তিন বছরের শিশুকন্যাকে, ওর নাম হচ্ছে শ্রীমতী স্মৃতি কুমারী চৌহান, ওকে রাগের বশবর্তী হয়ে সে কোদাল দিয়ে কোপ মেরে হত্যা করেছে। এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছিল, ব্রিক ইন্ডাস্ট্রিতে লেবাররা, ওরা মিলে ওকে রেখেছে, ধরে রেখেছে, এবং মেয়ে যে ডিজিজ ওর বডিটাও ইটভাট্টাতেই আছে। তো ঘটনা যখন জানতে পারে আমরা, সঙ্গে সঙ্গে ঘটনাটা আমাদের আরকিপুর পিএস থানার বড়বাবুকে জানানো হয়। স্থানীয়দের বক্তব্য, প্রচণ্ড মত্ত অবস্থায় শিবকুমার এই ঘটনাটি ঘটিয়েছে। পারিবারিক বিবাদ লেগে থাকতো বলেও অনেকের দাবি। তবে পিতার হাতে শিশুকন্যা খুনের ঘটনায় বাক্রুদ্ধ প্রত্যেকেই। শুনছেন কি তাই এসে নেশাগ্রস্ত অবস্থায় বয়স কত? কিভাবে মারছে? কিভাবে জানা গেছে, শিবকুমারের বাড়ি বিহারে। তারা ইটভাট্টার কাজ করতে এখানে এসেছিল। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অর্থাৎ খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পিতা শিবকুমার আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।